হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি শেয়ার করব ইফতারে কিভাবে পারফেক্ট বেগুনি চপ বানাতে হয় সেটা রেসিপি। এখানে দেখতে পারছেন আমি বেগুনটা প্রথমে ধুয়ে ভালোভাবে এখানে কেটে নিয়েছি। এখানে দেখতে পারছেন আমি বেগুনটা বেশ পাতলাও করি নাই, আবার বেশ মোটাও করি না, মিডিয়াম সাইজে আমি এখানে দেখতে পাচ্ছেন কেটে নিয়ে এখানে অল্প কিছু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে বেসন নিয়েছি। বেসনটা চাইলে আপনারা ঠেলে নিতে পারেন ছাঁকনি দিয়ে। আমি এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দেব, তারপর আমি এখানে এক এক করে সব গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আশা করি আমার আজকের ইফতার আয়োজনে বেগুন এই চপ আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা বা আপনাদের কাছে কেমন লাগছে। এখানে দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, এখানে দেখতে পাচ্ছেন 1/2 টেবিল চামচ কারি পাউডার অ্যাড করে দিয়ে দিচ্ছি, এখানে অল্প কিছু জিরে গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে ডিমও ইউজ করতে পারেন। দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নেব। তারপর আমি একে একে সব বেগুনি চপ ভেজে নেব। তো দেশ থেকে দেশে বাহিরে থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখানে আমি চুলার পর ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পর আমি একে একে সব বেগুনি চপগুলো ভেজে নেব। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে এই নতুন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একে একে এখানে সব বেগুনি চপগুলো ভেজে নিব, তো আপনারা দেখতে থাকেন। আমি চেষ্টা করি প্রতিদিনই কোনো না কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইড উল্টে দিতেছি। এটাকে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার বেগুনি চপটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা জড়িয়ে এখন আমি তুলে নেব। তুলে নিয়ে আমি বাকিগুলা বেগুনি চপ একে একে এইভাবে সবগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন এখন আমি আবারও বেগুনিগুলা দিয়ে দিছি, তো একে একে আমি সবগুলো এইভাবেই বানিয়ে নেব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি একে একে বেগুনি চপগুলো উল্টে দেবো যাতে অপর পাশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি দেখতে পাচ্ছেন এখানে অনেক মচমচে হয়েছে। আমি
সবগুলা বাজা পরে আপনাদের ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। বেগুনিগুলো আমি দুই রকম ভাবে কেটেছি, গোল গোল করে আর লম্বা করে। আমি দুই রকম ভাবে আজকে বেগুনি চপগুলো বানাবো। আমার কাছে এই বেগুনি চপটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পারছেন আমার সবগুলো বেগুনি চপ ভাজা হয়ে গেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক সুন্দর একটা কালার আসে, কেননা জানি ক্যামেরাতে তেমন একটা কালার দেখা যাইতেছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।